এটা কিন্তু আমার গতকালকের ভিডিওর বাকি অংশ, অনেক বড় ভিডিও হয়ে গেলে আপনারা তো দেখতে চাইবেন না, তাই দুদিনে শেয়ার করলাম। ওই যে সকালের নাস্তায় ওটস বানিয়েছিলাম আর পটল ভেজেছিলাম, তারপর থেকেই এই যে পেঁয়াজটা লাল করে নিয়েছি, এখন মুরগি রান্না করব। পেঁয়াজটা লাল লাল হতেই মুরগিটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম এখানে ভাজা ভাজা করে রান্না করব। আজকের মুরগিটাও একটু ঝোলঝলি রান্না করব, কারণ বেশি গরমে ভুনা খেতে কিন্তু ভালো লাগে না, আর সেটা স্বাস্থ্যের জন্যও ভালো হবে না। এর জন্য ভাবলাম ঝোলই করি। বাচ্চারা আসলে দেশি মুরগি খেতে চায় না, কারণ কি, দেশি মুরগিতে মাংস কম থাকে আর একটু শক্ত শক্ত থাকে বলে ওদের পছন্দ হয় না। আর আমার বাসায় আমার সাহেব তো এই মুরগি ছাড়া অন্য কোনো মুরগি খাবেও না, সে আনতেও চায় না। মানে এমন হয়েছে, মানে ফার্মের বলতে ব্রয়লার, যে আমরা সাদা মুরগি লাল মুরগি সেগুলোকে বুঝাচ্ছি, সেই মুরগিগুলো সে বাসাতেও আনবে না, মানে বাচ্চাদেরও খেতে দিতে চাইবে না। আর এদিক দিয়ে বাচ্চাদের পছন্দ ওই মুরগি। আমি পড়েছি একটা মুশকিলে, ছেলে মেয়ে বলবে কেন পাপা শুধু এই দেশি মুরগিগুলো আনে আর এগুলো খেতে একটুও ভালো লাগে না, শুধু মাংস কম আর শক্ত শক্ত লাগে, ভালো লাগে না। মানে যে কি করব, কারণ বোঝাতেও পারি না, হয়তো দেখা যায় খুব বলাবলি করলে মাসে একবার হয়তো দুটা তিনটা এনে দিবে ভাজা খাওয়ার জন্য, যে ফ্রাই খাও বাস, আর কোনো কিছুর দরকার নেই। এই অবস্থার কি আমার বাসার। তা আমি ভাবলাম যে সাথে করলা ভাজি করব। ছোট ছোট আলু ছিল, অনেক দিন হয়ে গেছে আলুগুলো দেখিনি, একটা ব্যাগের মধ্যে ছিল, অনেকটা গাছ গাছের মতো হয়ে গেছে। পরে এগুলো সুন্দর করে ধুয়ে একদম কুচি কুচি করে, এভাবে কিন্তু মানে চামড়া সহই নিতে হয়, এই আলুগুলো ছিলা যায় না, মানে ভাজিতে দিলে আর তরকারিতে দিলে ছিলে নেওয়া যায় সিদ্ধ করে। তো সুন্দর করে কেটে নেওয়ার পরে এখন এই যে বড় ফ্রাই প্যানটা দিয়েছি, সরিষার তেল দিয়েই ভাজি করব। এই ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে, কারণ মচমচা হয়ে যায় আলুর সাথে, আলুটা বেশি দেখা যায়, আর আলুর সাথে থাকলে করলাটার তিতাটা কম লাগে, বাচ্চারা খেতে চায়, এই আর কি, আর অন্য কোনো কিছুই না, এইভাবেই ভালো লাগে। তো আমি যে কথা বলছিলাম আর কি, যে যে দেশি মুরগির কথা, আসলে বাচ্চাদেরকে কী বলবো, আমারও মাঝে মাঝে মনে হয় কি, শুধু যদি এই ঝোল দিয়ে খেতে পারতাম তাহলে ভালো লাগতো, মানে এমন অবস্থা। মাংসগুলো বেশ শক্তই থাকে, শক্ত থাকে না, মিডিয়াম হয় আর কি, কিন্তু মানে ওই যে বললাম যে আসলে নরম নরম থাকে না। আমার অবশ্য এভাবেই ভালো লাগে খেতে। তো রান্না করতে করতে দেখি এই যে বারান্দায় চলে আসলাম, অনেক শব্দ হচ্ছিল, কিসের শব্দ দেখলাম, একটা অ্যাম্বুলেন্স এসেছে আর একটা ট্রাক এসেছে, মাল জিনিস নিচে নামাচ্ছে। তো এগুলো দেখে আমি চলে আসছিলাম ছাদে কাপড় মেলতে, এসে দেখি এই যে সুন্দর জবাটা ফুটেছে, কি যে সুন্দর লাগছে, ভারী সুন্দর কিন্তু। যাক, সেটা দেখে এসে সব কাজ শেষ করে খাবার রেডি করে নিয়েছিলাম, গরুর মাংস ছিল সেটাও গরম করে নিয়েছিলাম, আর এই তো সব টেবিলে পরিবেশন করে দিয়েছি। তো ভালো থাকবেন, আজ এখানেই অনেক কথা বলে ফেললাম।